হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। সো আজকে হচ্ছে আমি আমার গাছ থেকে করোনাগুলো কেটে ফেলবো, পাক করবো। তো এখন হচ্ছে দুপুরবেলা, 10টা বেজে গেছে অলরেডি। আর মাশাল্লাহ, এই যে আমার ডাটা গাছ দেখছেন, একদম সেম আমার সমান হয়ে গেছে। সো যাই হোক, একদম কিন্তু নিচে থেকে লাগানো একদম ডাটা গাছ। এগুলো হচ্ছে সুরেশ্বরী ডাটা, যারা চিনেন তারা তো জানেন এটা কত বড় হয়। তো আমি আর কি এটা ইলিশ দিয়ে রান্না করবো আজকে না, আজকে হচ্ছে করলা কাটবো, আর হচ্ছে একটু শসা আছে সেটা কাটবো। চলেন একটু দেখি আমার ছোট্ট বাগানের হার্ভেস্টিং ভিডিওটা। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমি এখন আমার গাছ থেকে এটা কাটতেছি, কত বড় হয়েছে মাশাল্লাহ। আরেকটা আছে, কেটে ফেলি। এটা ছোট, এটা যদি বড় না। আর ওই যে একটা আছে, বাট এটা আর কয়েকদিন পরে এই তিনটা আবার একসাথে কাটবো। তো এখন চলেন শশাটা কেটে আসি। এই যে হচ্ছে আমার শশা। সো তো এখন শশাটা হচ্ছে অনেক উপরে, একটু কাটতে কষ্ট। সো ফাইনালি অনেক সুন্দর, যদিও শশাটা থেকে কেটে এখনো ফুলটা পরে নাই, একটু বড় হইতো, তারপরও দরকার নেই। কাটিকুটি শেষ, দেখে কি কাটলাম। এই হচ্ছে আমার ডাটাগুলা, এটা অনেক মোটা হয়েছে দেখতে পাচ্ছেন, আর বড় তো মার্শাল্লাহ কি বলবো, একদম নিচ থেকে একদম কত পরে। আর এখানে পুঁইশাকগুলো আছে। এই যে একটা কুমড়া গাছ হয়েছে, কুমড়া গাছটা দেখলে মজায় খায় ফেলাই, এত মোটা, ও মাই গড। আর মরিচ গাছ, এই যে এখন মরিচ হইতেছে দেখছেন, এখন মরিচ হইতেছে, যদিও কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে। আর এই যে তিনটা করলা আবার আসছে, সবচেয়ে দামি পাতা হচ্ছে এটা, বিলাতি ধইনা পাতা। একটা গাছই হয়েছে, এত দানা ফেলছি বাট একটা গাছই হয়েছে। আর এগুলো অলরেডি মরে গেতেছে শসা টসা গাছগুলো, বাট এখানে পুঁইশাক গাছগুলো আছে তাজা ফ্রেশ। সো এই আর কি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, মিনি গার্ডেনের হারভেস্টিং, মাত্র তিনটা জিনিস। যাই হোক, নিজে হাতে লাগানোর শান্তি আলাদা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।